সংযুক্ত আরব আমিরাতর আজমান গোলশক এরিয়াত আব্দুল মজিদ রেস্টুরেন্টের সামনে ওমর হাসান ড্রাইভিং সার্ভিসের শুভ উদ্বোধন করাই। এই প্রতিষ্ঠানের উদ্বোধন করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম আজম বিন উসমানি ও পরিচালক ওমর হাসান বিন উসমানি। প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম আজম বিন উসমানি জানাই ইমারত আইডি, মেডিকেল টাইপিং, ইমিগ্রেশন টাইপিং, হেলথ ইন্স্যুরেন্স, তহসিল সার্ভিস, তাদবির সার্ভিস, ডকুমেন্ট ক্লিয়ার, ইকোনমিক্স ওয়ার্কসহ বিভিন্ন হাজেগিন দ্রুততা সহিত খুবই সহজভাবে গড়ে দিব। হ্যাঁ অবশ্যই, আমরা আসলে ইমিগ্রেশন লেবার ভিসা সংক্রান্ত যিনি সমস্যা আছে আমরা খুব ইমিডিয়েটলি দিবলে চেষ্টা করি, কাস্টমাররে খুব বেশি আপ্রাণ চেষ্টা করি, আমরা যথাসম্ভব আমরা যেভাবে তারা কমিটমেন্টবদ্ধ এইভাবে দিবল নাই। এখনও করি, নেক্সট টাইমে করিম ইনশাল্লাহ। আর তো দুবাই শাখাও আছে, আমরা আসমান টিভির নতুন শাখা করছি। সকল বাঙালির সহযোগিতা চাই, প্লাস যে হন সমস্যা ইমিগ্রেশন লেবার জটিলতা আছে বিশ্বাস যে হন সমস্যাটা ইনশাল্লাহ খুব দ্রুত সমস্যা সহজভাবে সমাধান করিবলে চেষ্টা করি ইনশাল্লাহ। এই সময় চকরিয়া প্রবাসী ফোরামের নেতৃবৃন্দ ওমর হাসান ট্রাইভিং সেন্টার সার্ভিসের শুভকামনা জানাই রে ফুল শুভেচ্ছার মাধ্যমে তারা রে স্বাগতম জানাই। টাইপিং সেন্টার নিয়ে আপনি দুসরি টাইপিং এজমান। আসসালামু আলাইকুম সবাইকে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।